দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সেরা ওয়াটার ট্যাঙ্ক লিমিট নিবেদিত বলানা বলা বলানা বলা আজ আমরা কথা বলবো রাজুকের কাজ কি। রাজুক রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের কাজের বিষয় কি আসলে কতখানি তাদের কর্তৃপক্ষের বিস্তৃতি তারা আসলে কি করতে পারে কি কাজ দেখে এই পুরো রাজধানী জুড়েই তাদের কাজ আমরা যে ঘরে বসবাস করি সেই ঘর কতটা নিরাপদ তা কে ঠিক করে দেয় ঠিক করে দেয় রাজুক সেই ঘর অনুমোদন দেয় রাজুক কিন্তু অনুমোদন দেওয়ার পর যখন বাড়িটি বানানো হয় বা সেই ছোট্ট কুটিরটি বানানো হয় একজন মানুষ সারা জীবনে সঞ্চয় দিয়েও একটি বাড়ি করে কিংবা ব্যবসায়ীরা বহুতল ভবন করে সেই সব ভবনের দেখভালের দায়িত্ব কার রাজুক সবসময় বলে তাদের পরিদর্শক সংখ্যা কম লোকবল কম আবার যখন বড় দুর্ঘটনা ঘটে যায় দেখা যায় রাজুক থেকে তথ্য বা নথি উধাও হয়ে গেছে তাহলে রাজুকের আসলে কি কাজ কেন এত দুর্ঘটনা ঘটছে সহসা সাম্প্রতিক সময়ের সব দুর্ঘটনা এবং রাজুকের কাজ নিয়ে আজ কথা বলবো আজকের বলানা বলায় দুজন অতিথি আছে আমার সাথে পরিচয় করে দিচ্ছি আপনাদের সাথে আমার বাম দিকে আছেন অ্যাডভোকেট মনজীর মোশে সুপ্রিম কোর্টের আইনজীবী এবং আছেন জাকারিয়া কাজল সিনিয়র সাংবাদিক আপনাদের দুজনকে স্বাগত আমাদের আজকের বলানা বলায় জাকারিয়া কাজল প্রথমে আপনার কাছে আসতে চাই যেটি প্রশ্ন রাখছিলাম রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ আমরা কর্তৃপক্ষই বলছি তাদেরকে এবং বলছি আসলে তাদের কাজ কি মানে যখনই কথা উঠে বলে যে রাজুক তার লোকবল কম এত বিশাল জনসংখ্যার একটি রাজধানী এত বহুতল ভবন এত ভবন এই ভবনের সব দেখভাল করা তাদের দায়িত্ব নয় আবার বলা হয় যে অনেকগুলো সংস্থাকে মিলে রাজুক কোনো অনুমোদন দিয়ে থাকে কিন্তু অনুমোদনী কি সার এই ভবনটি তৈরি হয়েছে কি সবগুলো অনুমোদন যা যা দিয়েছিল তা মেনে চলে সেই জায়গায় পরবর্তীতে রাজুক কি কাজ করে আসলে রাজুকের কাজ কি ধন্যবাদ রাজুকের কাজ কি আমার কাছে মনে হয় রাজুকের প্রধান কাজ এখন প্লট বাণিজ্য

ছিল ইত্যাদি নিয়ে তারা বেশি ব্যস্ত এবং ওখানে যে বাণিজ্যটা হয় তারা ওই বাণিজ্যের প্রতি বেশ বেশি আগ্রহী আপনি একটা চমৎকার কথা বলেছেন তাদের লোকবল কম তো লোকবল কম তো এটা তো অনেকদিন ধরেই শুনছি তো এই কমটাকে নিউট্রালাইজ করা হচ্ছে না কেন আসল কথা হচ্ছে এই যে ভবনের ব্যাপারটা যদি আমরা তো আমাদের যখন ঘাড়ের উপর কিছু এসে পড়ে বা যখন একটা দুর্ঘটনা ঘটে তখন আমরা ওই ব্যাপারটা নিয়ে সচেতন হই এর আগে দুর্ভাগ্যজনকভাবে আমরা হই না আপনি ভবনের কথা বলছেন ভবন তদারকির দায়িত্বে যারা আছে রাজুকের তাদের তো খামতি আছে এবং এখানে সিস্টেমটা এমন এটা কিন্তু এককভাবে রাজুককে দোষ দিলেও হবে না কারণ একটা ভবনের নিরাপত্তার জন্য রাজুকের পাশাপাশি অনেকেই জড়িত কিন্তু মূল দায়িত্বটা রাজুকের কারণ প্ল্যানটা পাশ করে রাজুক আজকে যে কথাগুলি বলা হচ্ছে যে আপনার অগ্নি নির্বাপন প্যাসেজ নেই তারপর বাতাস বেরোনোর জায়গা নেই ব্লাব কিন্তু দেখবালের দায়িত্ব রাজুকের হ্যাঁ ফায়ার লাইসেন্স পরিবেশ লাইসেন্স এগুলি বিভিন্ন কিন্তু মূল দায়িত্বটা রাজুকের উপর বর্তায় রাজুক যে ব্যাপারে কতটা কি করেছে অতীতে আমি জানি না কিন্তু ভবিষ্যতে এখন যেটা শোনা যাচ্ছে যে রাজুকের বিরুদ্ধে অনেক অ্যাকশন হবে রাজকের মূল ক্লাস আপনার বাড়ির প্ল্যান দেবেন ওই প্ল্যান নিয়ে আপনাকে কত ঘোরাতে পারবে আপনাকে কতটা পেন দিতে পারবেন আপনি কতটা পকেট উপর করে তাদের দিতে পারবেন এটা হলো একটা কাজ আরেকটা হচ্ছে প্লট বরাদ্দ আপনি একটু আগে একটা কথা বলেছেন যে নথি হারিয়ে যায় আপনি জানেন কত যে ঘটনা ঘটলে আমরা শুনি রাজ্যকে সেই নথিটি পাওয়া যায় এবং রাজ্যের প্লটের নথি অনেক সময় পাওয়া যায় না ওই ব্যক্তি এবং একই প্লট তিনজনকে দেয় তো এই কাজে রাজুকটা বাংলাদেশে দুর্নীতি তো আছে এটা অস্বীকার করে ক্লাব নেই কিন্তু রাজুকে বোধহয় দুর্নীতির মাত্রাটা একটু বেশি নতুন মন্ত্রীকে আমরা বলতে শুনছি তিনি এগুলো ফাইট করবেন কিন্তু ওই কম্বল কম্বলুজার একটা বাংলা আছে না রাজুকের না সেটা হয় এটা নিয়ে আমি খুব শঙ্কিত এবং আমরা কিন্তু একটা ঘটনার পরে তদন্ত কমিটি ইত্যাদি ইত্যাদি শুনতে শুনতে আমরা এই বছরে অভ্যস্ত কিন্তু যখনই এগুলি হয় তখনই মনে হয় বোধ প্রবলেমটাকে ডিপ ফ্রিজে পাঠানোর জন্য এটা করা হচ্ছে যেমন আমি ওই বলছিলাম যে আটচল্লিশ বছরে কতগুলি তদন্ত কমিটি হয়েছে সেটা নিয়ে একটা তদন্ত করে বলো তদন্ত হওয়া তবে আমি মনে করি রাজুকের কাজকে আপনার মোটা দেখে যদিও নিশ্চয়ই পরে বলুন রাজুকের কাজ হচ্ছে এগুলি দেখভাল করা জনবলের অভাবটা কিন্তু কোনো অজুহাত অজুহাত না প্রতিবারই তারা ইউজ আমি যদি একটু মঞ্জিন মশাই কাছে আসি ঢাকা শহরে বলছে ঢাকা রাজধানী শহর আশেপাশে রাজ্য গাওতাধীন এলাকায় প্রায় ছেষট্টি শতাংশ ভবন অপরিকল্পিতভাবে নির্মিত হয়েছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী সমরেজাল করি এখন অপরিকল্পিতভাবে এবং চোখের সামনে একটি বিল্ডিং উঠে যায় চোদ্দ তালা আঠারো তালা থেকে বাইশ তালা হয়ে যায় রাজু তখন কি ঘুমিয়ে থাকে পরে যখন একটি দুর্ঘটনা ঘটে প্রাণহানি ঘটে তখন আসলে আমরা মানে ঘুম ভেঙে উঠি এবং সবাই মিলে থাকি এখন খোঁজা হচ্ছে যিনি অনুমোদন দিয়েছেন চেয়ারম্যানকে আগের সে পুলিশের আইজিপি বলছেন যে রাজু কাদিন কি করেছে মন্ত্রী বলছেন কি করেছে আহ মেয়র সাইদ খোকন বলছেন যে সাড়ে পাঁচ হাজার অবৈধ ভবন রাজুক চাইলেই ভাঙ্গা অসম্ভব এটা সাইদ খোকন বলেছেন তাহলে রাজুক আসলে কি করছে এবং কারা বসে আছে রাজুকে

সমস্যা হইলেই সরকারি অফিসগুলো বলে জনবল সংকট এটা কেন দ্বিতীয়ত কোন ঘটনা ঘটলে পুলিশের কাছে বল গেলে বলে লিখিত আবেদন করেন ব্যবস্থা নিচ্ছি তাহলে পুলিশের কাজ থাকে কোথাও কোন রাস্তাঘাট ভাঙলে বললে তো প্রজেক্ট সাবমিট করছি মানে এগুলো কি আসলে ধন্যবাদ প্রজেক্ট সাবমিট করছি টাকা আসলেই আমরা কাজ করবো এটি বলে আরেকজন দর্শক আছে আপনি নাম পরিচয় দিয়ে প্রশ্ন করুন

জি ধন্যবাদ প্রথমত হলো যে রাজুকের বিষয়টা যেটা আপনি উত্থাপন করেছেন যে রাজুকের কাজ কি রাজুক কিন্তু একটা সংস্থা এবং সংস্থার ফর্মেশনটা সরকার আইন করে করে দিয়েছে এর সাথে সাথে তাকে এই যে শহর উন্নয়নের যে পরিকল্পনাটা কিভাবে বাস্তবায়িত হবে সে ব্যাপারে একটা বিল্ডিং কনস্ট্রাকশন অ্যাক্ট করে দেওয়া হয়েছে এবং সেটার অধীনে আপনার নিয়মকানুন বলা আছে যে কিভাবে শহরটা পরিকল্পনা অনুসারে গড়ে তুলবে সে সকল দায়িত্ব ওই আইনি বলা আছে কোথায় কিভাবে হবে সবগুলো এই আমাদের দুই হাজার সালের আগে এর আগে কিন্তু ঢাকা শহরের যে এই যে এখন যে অববয়ব এতটা কিন্তু ছিল না কিন্তু দুই সালের পরে আমাদের এই ডেভেলপমেন্ট ওয়ার্কটা শুরু হয়েছে এবং ব্যাপক আকারে সবচেয়ে বড় কথা হলো যে দুই সালের পরে যখন বর্তমান যারা ক্ষমতায় আছেন তারা যখন আসলেন তখন একটা মানুষের মধ্যে একটা প্রত্যাশা জেগেছিল যে ঢাকা শহরের যে এক্সপ্যানশন হবে এবং সেটা সঠিকভাবে হবে পরিকল্পিত হবে এবং তখন দুই হাজার সাত আটের থেকেই রাজুকের সঙ্গে কিছুটা সংস্কোপ হয়েছে বিভিন্ন কাজের প্রেক্ষিতে সেখানে আমি প্রথমেই যেটা ওই সময়ও বলেছি এবং সেটা বারবার আগের যারা চেয়ারম্যান ছিলেন সেখানে বলছি যে আপনাদের তখন ছিল চারজন অথরাইজ অফিস একজন অথরাইজড অফিসারের কাজ হলো আপনি যখন বিল্ডিং এর অনুমতিতে নিলেন না তা আপনি ধাপে ধাপে কাজ করবেন ওনার কাজ হলো যে আপনি প্রতিটা তালার মধ্যে সঠিকভাবে কাজ করছেন কিনা সেটা মনিটরিং করা তো ঢাকা শহরে এত হাজার হাজার বিল্ডিং সে চারজনে করা সম্ভব না তো প্রতিটাই এইটাই আমি বলেছিলাম যে এটা কেন আপনারা বৃদ্ধি করেন না সর্বশেষ নলুদা সাহেব যখন চেয়ারম্যান ছিলেন এই রাজুকের যে অববয়ব আজকে যে অনেক অথরাইজ অফিসার অনেক ইন্সপেক্টর এগুলো বাড়ানো সর্বশেষ সরকার এগুলো বৃদ্ধি করেছেন যদিও সেটা বর্তমান ঢাকা শহরে যে ভবন আছে তার তুলনায় আমি মনে করি দশ ভাগের এক ভাগ কারণ আপনি যে বিল্ডিং কনস্ট্রাকশনের দায়িত্বটা আপনি দিয়েছেন আপনি একই দিনে আপনার হয়তো দুইশো বিল্ডিং কাজ করতেছে দুইশো বিল্ডিংয়ে আপনার যদি আপনার মনিটরিং করতে হয় তো সেখানে মিনিমাম পঞ্চাশ জন লোক দরকার তো সেখানে তো তাদের লোক আছে দশজন তা সেই কারণে যেটা হয় সেটা হলো তারা ওখানে যায় না ওখানে তারা খবরই নেয় না নর্মালি হয়তো যারা মাঝে মাঝে ভিজিট করে তারা হয়তো তথ্য নেয় এবং এই সমস্ত কারণেই আপনার দেখা যাচ্ছে যে রাজুকের যে নিয়ম নিয়মকানুন পরবর্তীকালে যে পরিবর্তন হয়েছে সেটার মাধ্যমেই কিন্তু আপনার এই যে ভবন নির্মাণের ক্ষেত্রে যে এখন জায়গা টাইগা সার দেওয়ার ব্যাপার এগুলো কিন্তু পরবর্তীকালেও হয়েছে আগে কিন্তু এটা ছিল না আগে আপনি দেখবেন যে আগে দুই

যোগ হচ্ছে যোগ হচ্ছে এখন এইখানে ওইটাও বাদ দেন আমাদের কতগুলো কত আগুন যেখানে লিখেছে সেই তালা সেই ভবনটির এতগুলো তালা কি করে অবৈধ

পুতিকা পেতে হলে আপনাকে প্রথমেই আপনাকে রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে যে প্রত্যেকটা জায়গায় যে আইনগুলো আছে সেই আইন অনুযায়ী সবগুলো ফলো করতে হবে কিন্তু আমাদের এখানে প্রভাব একটা এমন একটা বড় শক্তি যেটা কোনো আইনকে একদম অকার্যকর করে দেয় এবং আইনকে ওখানে কাজ করতে দেয় না ধরেন এই যে রাজুগের কথাই বলেন আপনি রাজুকে আপনি দেখছেন মাননীয় প্রধানমন্ত্রী একবার বলেছেন বক্তিতা যে গুলশানে যে গুলশানের লেকের মধ্যে আপনার এই বর্জ্যগুলো কে ফেলে

অর্থ ক্ষমতা এইগুলোর কারণে আইনটা অকার্যকর হয়ে যায় এই জায়গায় যদি আমরা ঘুরে ফিরে না আসতে পারি যে যে যতই প্রভাবশালী হোক না কেন তাকে আইনের জায়গায় কোনো ছাড় নেই এই কথাটা যতদিন পর্যন্ত রাষ্ট্রের পথকে নিশ্চিত করা না যাবে ততদিন থেকে এক একটা জায়গায় এক একটা প্রবলেম হবে আজকে হয়তো এখানে আগুন লেগে গেছে কালকে দেখবেন যে এক জায়গায় অনেক লোক ওষুধ খেয়ে মারা গেছে আর একদিন দেখবেন আরেক জায়গায় যে গোলাগুলি করে অনেক লোক মারা গেছে কারণ ওই যে একটা জায়গায় যে কথাটা হলো যে আমাদেরকে যে মূল জায়গায় আসতে হবে সেটা হলো প্রত্যেকটা জায়গায় যে আইনের শাসন প্রতিষ্ঠা করা সেই কমিটমেন্ট যদি আমরা রাষ্ট্র সর্বোচ্চ পর্যায়ে থেকে আমরা এনসিওর করতে না পারি তাহলে পরে আমাদের এই বিপত্তিগুলো একটার পর একটা আসতে থাকবে এবং আমরা ফেস বোকা একটু প্রশ্ন করতে চাচ্ছে রাজুক নিয়ে সম্ভবত রাজুকের ভবন নিয়ে রোজ বোকা আপনি প্রশ্ন করুন আমি জানতে চাইছিলাম আচ্ছা রাজুক ভবনের অগ্নি নিরাপত্তা ব্যবস্থা আছে তো

হয় কিন্তু সেখানে ওই আইনে শাস্তির বিধান করা হয়েছে তিন মাসের সাজা তো এখন আজকে যদি দেখা যায় যে আপনার রাজুক ভবনে যদি না থাকে এই ফায়ার মানে ফায়ার ডিফেন্স তাহলে সেক্ষেত্রে সাজাটা কার হবে দেখি রাজুকের চেয়ারম্যানের হবে নাকি মন্ত্রী হবে কার হবে বলেন এই জায়গাটা তো এই জায়গাটা এটা তো শুধু রাজুক ভবন না এরকম অনেক জায়গায় দেখবেন যে সেই ব্যবস্থা নাই কিন্তু আমরা দেখছি আজকে ধরেন এই যে নিমতলিতে যে ঘটনা ঘটলো সেই ঘটনার পরে আবার লালবাগের চুরিহাটটা ঘটলো চুরিহাটটা ঘটনার পরে সেখানে কিন্তু

অনেকে ইটিপি বসাইছে কাজ করে না জাকির কাজী আমি আপনার কাছে প্রশ্ন রেখে যাব ভবন তদারকির নকশা অনুমোদনের আগ্রহ দেখা যায় রাজুকুর যেটা আমি বললাম আমি প্রশ্ন যাচ্ছি যে তারা তদারকির ক্ষেত্রে পকেটে টাকা খরচ করে তাদের যেতে হয় এবং তারা যেতে ইন্টারেস্টেড থাকে না এবং দেখা যায় বিল্ডিং শাখার কর্মকর্তারাই আসলে অনুমোদন দেওয়াতে বেশি এর নিচে দিয়ে আসলে টেবিলের নিচে কোন কাজকর্ম থাকে কিনা এই প্রশ্ন রেখে আমি বিরতিতে যাচ্ছি দর্শক দেখছেন সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত বলা না বলা ফিরছি একটু পরেই দর্শক সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত বলা না বলায় কথা বলছিলাম রাজুকের কাজ কি বিরতির আগে জাকারি কাজল আপনার কাছে আমি প্রশ্ন রেখেছি এখন বোকাই প্রশ্ন রাখতে যাচ্ছে বোকাই আপনি প্রশ্ন করুন বোকাই আমার প্রশ্নটা হইল রাজুকের লোকজন দেখলাম মন্ত্রীর সামনে ঘুমায় রাজুক জন্ম থেকে ঘুমের ওষুধ খাই আছে জায়গাটা কাজেও আজকে দুদিন ধরেই আমরা যেটি দেখছিলাম ভাইরাল হয়েছে এই প্রশ্ন এবং আমার প্রশ্ন দুটি আপনার কাছে না আসলে ওই ঘুমের ব্যাপারটা আসলে যে এটা মানে যে লুক দা গ্লাস হাফ ফুল আমি যে এত টায়ার্ড বেচার আর এই কদিন এই জন্য ঘুমাচ্ছিল আর কি তো একটু মাইন্ড কারণ এই ঘুমানোর ছবি এত ভাইরাল হওয়ার পরে কিন্তু কোনো অ্যাকশন হয়েছে আমরা জানি না কাজে আমরা ধরেই নেব যে হয়তো তারা টায়ার্ড ছিল মন্ত্রী ওই ওই দৃষ্টিতে শোনেন আসল কথা হচ্ছে বঙ্কিমচন্দ্রের একটা কথা আছে যে আইন তামাশা মাত্র লোকেরা অর্থ ব্যয় করিলে ওহা দেখিতে পারে বাংলাদেশে ওই বঙ্কিমের যুগের পরে একশো বছর পরেও দ্যাট দ্যাট ফ্যাক্ট ইজ প্রিভেলি উনি প্রভাবের কথা বলছেন আমি প্রভাব এবং ক্ষমতা দুটোর কথা বলছি যার জন্য আইন মারা কেউ বদার করে না আপনি দেখেন এই যে আপনি যেটা বলছিলেন এই যে আট কি যে ভবনটা আগুন লাগলো এটা আটটা আপনার পাঁচটা ফ্লোর বেআইনি ভাবে এটা চোখের পর কি নির্মিত আজকে রাজুক যে পরিদর্শন শুরু করেছে আমি একটু আপনার সাথে যুক্ত করে দিতে চাই যে দশ তালের উপরে সব ভবন তারা পরিদর্শন করবেন তারা বলেছে যে প্রাসাদ টাওয়ার যেটা গুলশানে সেটি বলছে যে নকশা মেনে হয়নি কিছুদিন আগেই এরকম বহু আছে আপনি দেখেন এই যে আগুন লাগলো যেই ভবনটা এর পাশাপাশি ভবনগুলি দেখেন তো আপনি একজন হয়তো একটা খিল খেতে বা বাসাবোধ একটা বাড়ি করতে যান চারিদিকে এত ফিট ছাড়তে হবে এই করতে হবে সেই করতে হবে

যারা গাড়ি চালায় বা মালিক তাদের আমাকে পাঁচশো টাকা ফাইন করো তাইলে কিন্তু সিচুয়েশনটা আই আই বিলিভ ইট আপনি ধরেন একজন একটা অন্যায় করলো একজন গাড়ির মালিক একজন বাসের মালিক সে বিশ হাজার হাজার টাকা দেওয়া তার জন্য কোনো ফ্যাক্টর না কিন্তু তাকে যদি কাইক বেতের কথা বলছে তাকে যদি জেলের বিধান করে যে নো জরিমানা তোমাকে সাত দিন জেল খাটতে হবে দেখবে যে অনেক অনিয়ম আমার মতে দূর হয়ে যাবে আমরা করি কি আমরা গোড়ায় না গিয়ে অনেক কিছু আমি আপনাকে একটা উদাহরণ এই যে ঢাকা শহরে যে বাস চলছে আমিও জানি আপনিও জানেন অ্যাডভোকেটের ম্যাক্সিমাম বাস কিন্তু আপনার ফিটনেস নেই এখন এগুলির ফিটনেস তো দেখা যায় যে পনেরো বছর ধরে নেই ওই যে সাতাইশটি মামলার কি আমরা এগুলোকে ডিমলিশ না করে ওয়াই ডোট ইউ টেক এ স্টেপ যে ঠিক আছে যে বাসগুলি আছে তোমাদের জরিমানা মাফ করো একটা টাইম দিয়ে দেন যে এর মধ্যে এর মধ্যে তোমরা ফিটনেসগুলি করো এতে হবে কি কিছু রাজস্ব আসবে ওরাও একটা সুযোগ পাবে মানে কোনো কিছুতেই আমরা প্ল্যান মাফিক কিছু করি না আসলে মূল সমস্যা হচ্ছে মূল সমস্যাটা হচ্ছে এই শহরটা তো আসলে একটা প্রাদেশিক রাজধানী হিসাবে গড়ে তোলা হয়েছিল এটা একটা স্বাধীন দেশের রাজধানী হওয়ার পর যে ইনফ্রাস্ট্রাকচার আপনি দেখেন আপনি রাজকের সীমানা কিন্তু ওইদিকে গাজীপুর সাভার এদিকে নারায়ণগঞ্জ হ্যাঁ তাই না এই বিশাল সীমানা

লিস্ট লাগানো আছে ঝুঁকিপূর্ণ সেখানে বসবাস করতেছে অনেক মানুষ লক্ষ্মীবাজার এমন জায়গায় বড় করে রাজুক থেকে সম্পূর্ণ আপনার নিষিদ্ধ বসবাস রাজুকের সিল দেওয়া আছে বা সিটি কর্পোরেশনে ওখানে বসবাস করতেছে

আপনাদের এখানে আলোচনা দেখলাম যে রাজুককে বলা হচ্ছে একটি মানে হাউজিং ব্যবসার প্রতিষ্ঠানের মতো চিন্তায়িত করছেন এই রাজুকের মূলত কাজ কিন্তু এবং পরিকল্পিত গুরু হিসাবে ঢাকা গড়ে তোলার জন্যই রাজুকের কাজ অনেক রাস্তা হয়েছে অনেক এর মধ্যে অনেক অনেকগুলো রাস্তা হয়েছে রাস্তাঘাট হয়েছে যেগুলি রাজুকের আওতা ছিন্ন না হলে এই রাস্তাগুলি হলে ঢাকা শহর ইতিমধ্যেই ক্রস করে যেত রাস্তার কাজ আসলে রাজুকে ঘিরে এই আমরা পরে কথা বলবো আমরা আসলে বলছিলাম এই ব্যবসায়িক কাজটি কোনোভাবেই রাজুকের নয় রাজুকে একটি কর্তৃপক্ষ সেখানে আসলে প্লট বিক্রি বা ফ্ল্যাট তৈরি রাজুকের কাজ নয় সরাসরি আর একজন দর্শক আছেন দর্শক আপনি প্রশ্ন করুন জি আমি বিটা অতিথির কাছে শুধু প্রশ্ন রাখতেছি না একটা বলতে রাজুকের কাজ কি আপনার আপনাদের আজকে প্রাসঙ্গিক বিষয় হচ্ছে রাজুকের কাজ কি রাজুকের আবার সর্বপ্রথম একটাই কথা বলবো যে রাজুকের সর্বোচ্চ পদে যিনি অধিষ্ঠিত আছেন যাকে আমরা আপনারা আমরা বড় থাকি চেয়ারম্যান ওই পদটি যদি ব্যক্তি যদি সৎ হন পর্যায়ক্রমে নিচের পদে সবাই সৎ হয়ে আসবে এটাই হবে উনি যে কি আমি একটা কথা বলতে চাই সকল কিছু কর্তৃপক্ষ বা সরকারের উপর দায় চাপানোটাই আমাদের অভ্যাস আমি কেন ঝুঁকিপূর্ণ ভবনে বাস করছি আমার নিজের কি কোনো দায় নেই আমি যে থাকছি ভবনে নোটিশ লাগানোর পরও দায় কি কেবল কর্তৃপক্ষের আমার কোন দায় নেই সকল ক্ষেত্রেই কিন্তু নাগরিকদের দায় আছে নাগরিকরা যদি নিজেরা এই দায়টা অনুভব না করেন

তারপরে কিছু লেনদেন হবে ইত্যাদি এগুলো তো এগুলো হচ্ছে রিয়ালিটি আমি বলছি না কোনো প্রতিষ্ঠানেই শতকরা একশো ভাগ লোক অসাধু নয় আবার শতকরা একশো ভাগ লোক শত নয় আমি এখনও বিশ্বাস করি অসাধু লোকের সংখ্যা দুর্ভাগ্যজনকভাবে সে কম সংখ্যক অসাধু লোকই

রাজুকে কিন্তু তারা আবেদন করে যেহেতু তারা বিজিএমির পক্ষ থেকে আবেদন করা হয়েছে তাদেরকে দেখেছে বিশেষভাবে এবং সেইভাবে কিন্তু পারমিশন চলে আসছে আদালত যেটা রায়তে বলেছে যেখানে তো তাদের মালিকানা সত্যই তো সঠিক নাই কীভাবে তারা পারমিশন দেয় আরেকটি বলেছেন আপনার মনিরুজ্জামান সাহেব যে রাজুকের এই যে প্লট তৈরি করা দেখুন রাজুক কিন্তু একটা

ঘটনা ভবন মালিক ও ডেভেলার সহ তিনজনের নাম উল্লেখ করে মামলা হয়েছে কিন্তু সেখানে কাউকে দোষী বা আসামি করা হয়নি এর উত্তর নিব বিরতির পর ফিরে এসে দর্শক সেরা ওয়াটার ট্যাঙ্ক বলা যাচ্ছে ছোট একটা বিরতিতে দর্শক ওয়াটার ট্যাঙ্ক নিবি বলা না বলে আমরা কথা বলছিলাম রাজুকের কাজ কি এডভোকেট মঞ্জির মোশেদ আপনার কাছে আমি প্রশ্ন রেখে গিয়েছিলাম যে কেন রাজুকের কোন কর্মকর্তার আসামি করা হয়নি একই সাথে আমাদের প্রশ্ন তিনজনের মধ্যে দুজনকে ধরা হয়েছে আমরা যদি চুরিহাটটার ওয়াইড মেনশনের মালিককে আজকে দের মাসেও কিন্তু ধরা হয়নি জি দেখুন এই প্রশ্নগুলো কিন্তু জনগণের কাছে খুবই মনে লাগে কারণলে আপনি দেশের আইনটা হলো সবার জন্য সমানভাবে প্রযোজ্য হবে একজন সাধারণ মানুষের জন্য আইনটি আপনি প্রয়োগ করবেন আর একজন অর্থশালী প্রভাবশালী বা সরকার তার জন্য রাজনৈতিক কারণে আপনার তারকে প্রয়োগ করবেন না এটি কি বলে ডিসক্রিমিনেশন এটা আমাদের সংবিধানে সম্পূর্ণ নিষিদ্ধ কিন্তু যারা সরকারে আছেন বা প্রশাসনে আছেন তারা এই জিনিসগুলো সবসময় অবজ্ঞা করে সবসময় তারা নিজের প্রয়োজনে কাজ করে এখন এখানে আপনার রাজুকের আজকে যে মামলা হলো সেখানে আপনার কেন রাজুক কী কেউ আমি তো প্রথম থেকে এর আগেও বলেছি আপনি ঢাকা শহরটা যখন গড়ে ওঠার প্রশ্ন আসলো এই যে চিপ প্ল্যানার বা রাজুকের যে প্রধান ইঞ্জিনিয়ার ছিলেন যিনি নাকি প্ল্যানগুলো দিয়েছেন পুরনো যারা আছেন না সবাই এনে তাদেরকে ফাঁসি দেওয়া উচিত কারণ ঢাকা শহর এত বড় একটা সুন্দর শহর গড়ার সুযোগ ছিল চারটা নদীর পাশে সেই জায়গাটা তারা করলেন না বিদেশে যাবেন যে কোনো শহরে শুরু হওয়ার থেকে তারা রাস্তা ঠিক করে দেয় কোথায় আপনি বিল্ডিং করবেন সবকিছু ঠিক করে দেয় কিন্তু এই যে রাজুককে অথরিটি দেওয়ার পরে ওই সমস্ত চিফ ইঞ্জিনিয়াররা কি কললেন ঢাকা শহরকে আজকে যার ফলে আমাদেরকে এটা বয়ে বেড়াতে হচ্ছে আজকে আপনি রাস্তা বাড়াবেন বিশ্বাস নিতে পারবেন না কোন জায়গায় রাস্তা বাড়াবেন সেই সুযোগ নাই যানবাহন বেশি রাস্তা মোটামুটি চলাচলের কিন্তু পুরোপুরি অযোগ্য হয়ে যাচ্ছে সেই জায়গাটা আমি বলবো আজকে যে আগুন লাগার যে কথা বললেন বনাইতে দেখেন এই আগুন যন্ত্রপাতি লাগবে না ফায়ার সার্ভিস যখন এই দুই সালে আমি একটা মামলা করেছিলাম দুই হাজার আট সালে যখন নাকি আপনার পত্রিকায় এসেছিল আপনি জানেন যে ভূমিকম্প হয় প্রায় ভূমিকম্প হয় পত্রিকায় নিউজ আমাদের দেশে একটা খুবই বড় ধরনের ভূমিকম্প সম্ভাবনা তখন এইচ এরপি পক্ষ থেকে মামলা করেছিলাম সে মামলায় দীর্ঘ শুনানি হয়েছে সরকারের পক্ষ থেকে প্রচন্ড আপত্তি দেওয়া হয়েছিল যে যাতে এইরকম নির্দেশনা আসে সেখানে নির্দেশ হওয়ার প্রেক্ষিতে এই যে আপনার বনানীতির চারটা বড় ল্যাডার দেখলেন না এগুলো কিন্তু ছিল ওই রায়ের প্রেক্ষিতে এই জানেন টাকার টাকার কোটি বরাদ্দ ছিল অর্থ দিচ্ছে না করার পরে হাজির করার পরে তখন সেইখানে বরাদ্দটা দেওয়া হয়েছে দেখুন এই জায়গাগুলোতে সব হলো আমাদের আমলাতান্ত্রিক জটিলতা তো এত বেশি এই আমরা যেটা জনগণের জন্য কথা বলছি স্বাভাবিকভাবে কথা বলছি এটা হওয়া উচিত আমলাতান্ত্রিক চেয়ারে যারা বসা থাকেন অনেকেরই সেই চিন্তাটা থাকে না তারা শুধু তাদের ক্ষমতা সবচেয়ে বড় সমস্যা আর এখানে সমস্যা হওয়ার কারণ আমরাও আছি আমরা যারা রাজনীতি করি আমরা যারা দেশ চালাই তাদের উপরও দোষারোধ দিতে হবে কারণ তারা আমরাতান্ত্রিক নির্ভরশীল হয়ে গেছে আজকে দেখেন এই যে আইন প্রণয়ন করা আইন প্রণয়নের ক্ষেত্রে আইন প্রণয়নের দায়িত্ব হলো

আইন না মানার যে দম্ভ ভেঙে গুড়ে চুরমার করে যদি করতে পারেন তাহলে বাংলাদেশে জনগণের জন্য আপনারা যেটা চাইবেন আইন অনুযায়ী করতে পারবেন আমি ওই প্রশ্ন কালকে আমি একটা আলোচনা শুনছিলাম মন্ত্রীর কাছে এই প্রশ্নটা করা হয়েছিল যে তিনজনকে আসামি করলেন রাজকের কাউকে কেন করা হলো না আমাদের গণপূর্ত মন্ত্রী জবাব দিলেন যে তদন্তের পর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এগিয়ে তদন্ত উনি বলেন যে রাজকের কারাকারে ইনভলভ না না রাজকের যারা যারা ইনভলভ তাদের জানা ইনভলভ এটা পিন পয়েন্ট করে তাদের বিরুদ্ধে মামলা করবেন এটা হচ্ছে আপনার ওই প্রশ্নের আমি যেটা মনে করি আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে আমাদের এখানে বক্তৃতা বিবৃতি টিভির সামনে টিভির সামনে এসে মন্ত্রী বা কর্তা ব্যক্তিদের এটা এটা দরকার নেই আমাদের দরকার অ্যাকশন আপনি চুরিহাটটায় একটা সর্বশেষ চকবাজারে যেটা হল না না ওখানে গিয়ে আপনি গ্যাস পানি লাইট কেটে দিচ্ছেন গরিব মানুষ বলে এখানে কেন করেন না যারা অনিয়ম করছে তাদের গ্যাস পানি লাইট কেন কাটেন না কাটেন সাহস থাকলে কাটেন তখন আমরা বুঝবো যে মন্দির ভাই যেটা বলেন যে আইন সবার জন্য সমান এইটা যতদিন দ্যাট ইজ দ্য বেসিক থিং যতদিন সবার জন্য সমান এটা জনমান জনমননে এবং জনমানসে এটা বিশ্বাস না জন্মাবে ততদিন কোনো কিছু কোনো বক্তৃতায় কিছু হবে না লেট স্ট্রাইফ ফর দ্যাট যারা দায়িত্বে আছেন তাদের কর্তব্য হচ্ছে এটা জনগণের মনে প্রথিত করে দেয় দুজন ধন্যবাদ অনুষ্ঠানে এসে কথা বলো যে আপনার দুজনে বলছেন যে আইনের প্রতিষ্ঠা এবং শাস্তির দৃশ্যমান এবং উদাহরণ তৈরি করতে হবে সেটি আসলে কর্তৃপক্ষ যেভাবে করবে সরকার যেভাবে করবে জনগণকে আসলে আপনারা দুজনেই বলছেন জনগণকে সচেতন হয়ে জনগণের দর্শক আমরা দেখছিলাম সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত বলা না বলে আমরা কথা বলছিলাম রাজুকের কাজ কি রাজুকের কাজ কি আমরা জানি কিন্তু সেই কাজ রাজ কতটা মানে আশা করছি আমরা আসলে আশাবাদী হতে চাই ভবিষ্যতে সেই কাজ আমরা মানে প্রয়োগ দেখতে পাবো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন নতুন নতুন ভিডিও পেতে নাগরিকের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ